বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাওয়া এখন খুবই কমন একটা সমস্যা, আর এটা বিশেষ করে ফেসবুকের ক্ষেত্রে। কারণ আমাদের ডিভাইসে ফেসবুক অ্যাকাউন্ট সবসময় লগ ইন থাকে, এবং যেহেতু এক ক্লিকে আমরা এটা লগ ইন করতে পারছি অথবা লগ ইন করাই থাকে, এই জন্য এর পাসওয়ার্ডটা আমরা আর মনে করতে পারি না। এই জন্য আমাদের পরবর্তীতে যে কোনো সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেখে নিতে পারেন। হ্যালো গাইস, দিস ইজ রিফাত জোন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক গায়েস। যে কোনো অ্যাকাউন্ট এবং সাইটের পাসওয়ার্ড বের করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে আপনার মোবাইলের সেটিং অপশনে। আমি সেটিংস অপশনে চলে গেলাম। তারপর এখান থেকে আপনার খুঁজে বের করতে হবে প্রাইভেসি অপশন। এই যে তারপর একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন অটো ফিল সার্ভিস ফ্রম গুগল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখতে পাবেন পাসওয়ার্ডস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এর একটা ইন্টারফেস শো করবে, এরকম একটা ইন্টারফেস শো করবে। আর এখানে আপনার মোবাইলের যত অ্যাপস এবং সাইটগুলোর পাসওয়ার্ড সেভ করা আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে আমরা ফেসবুকটাকে সিলেক্ট করে নিলাম। তারপর গাইস এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এন্টার করতে হবে। আপনি চাইলে ইউজ পিন থেকে এখানে ঢুকতে পারেন। আমি যেহেতু পাসওয়ার্ড দিয়ে রেখেছি, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছি, এই জন্য আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পরে এখানে আপনার ফেসবুকের যত রকমের পাসওয়ার্ড সেভ করে রাখা ছিল সবগুলো পাসওয়ার্ড এখানে শো করবে। এই যে এখানে উপরে থাকবে ইউজার নেম, আর নিচে থাকবে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ডান সাইডে এরকম চোখের মতো একটা আইকন থাকবে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই পাসওয়ার্ডটা শো করবে। আর এই শো করা পাসওয়ার্ডটা যদি আপনি কপি করতে চান তাহলে এই যে সাইট থেকে এখান থেকে কপি করে নিতে পারেন। আর এখানে আপনার আরেকটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, গুগল ক্রোম ব্রাউজারের অটো সেভ পাসওয়ার্ড যে অপশনটা আছে সেটা যদি আপনার অন করা না থাকে তাহলে আপনার ফোনে কখনো এরকম সুন্দরভাবে পাসওয়ার্ডগুলো সেভ হবে না। আর এই রিলেটেড ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে গুগল ক্রোম ব্রাউজারে কীভাবে অটো সেভ পাসওয়ার্ড অপশনটা চালু করে এই সম্পর্কে ভিডিও নিয়ে আসবে। সো গাইস, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনে অল সিলেক্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।